ভাই বাচ্চার জন্য সবাই চেষ্টা করে, মৃত্যুকে চেষ্টা করে। আমি তো একটা মানুষ, আমার তো একটা বাঁচার অধিকার আছে। আমার তো এলাকার বহু উত্তরে দেওয়া যায়, আমার তো কেউ একটু সাহায্য করে না, সাহায্য করে না বিভাগে। আজকে আমরা কাছে আমি হাত পড়াইলাম, আপনারা আমার দশজন একটু সাহায্য করেন যাতে আমি চিকিৎসা করতে পারি। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ রাশেদ। জোরে বলেন। মোহাম্মদ রাশেদ। মোহাম্মদ রাশেদ জি। আমার দাসা বাড়ি হচ্ছে চাঁদপুর ফরিদস্থানা গ্রাম চলম্বর ইউনিয়ন পশ্চিম লাউতলি। আচ্ছা আচ্ছা। তো আমি দীর্ঘায় 7 বছর যাবতে এই রোগটা ভোগ করতেছি। শোনেন, এখন আপনি কোথায় থাকেন? আপনার বাড়ি কোথায় বললেন? চাঁদপুরে। জি, চাঁদপুর জেলা ফরিদস্থানা। কি করেন আপনি? আমার একটা আগে দোকান ছিল, চায়ের দোকান ছিল, তবে আমার এই রোগের জন্য অন্য দোকানটাও নাই, দোকানটা আমার শেষ হয়েছে। আপনার রোগ অসুস্থ না? জি, আমি খুবই অসুস্থ। আমার মাথা তালা থেকে পাঁচ তলা পর্যন্ত একটা রোগ হয়েছে যে আমি রোগ দিয়ে আসতে পারি না। মানে সূর্যের আলোটা আমার সহ্য হয় না। তো সূর্যের আলোটা যে লোকের সহ্য না, সেই লোক কর্ম করবো কি, আসল রোগী আর খাইবো কি। তার প্রতি আমার অর্থ যা ছিল ওগুলো আমি মধ্যে বিক্রি করে আমার চিকিৎসা চলানোর চলাইছি। এখন আমার কোনো সমর্থ নাই, আমি চিকিৎসা করতে পারি না। বাংলাদেশ ডাক্তার আমরা বলছে যে আমার চিকিৎসা করতে হলে আমার ইন্ডিয়া চলে যেতে হবে। ইন্ডিয়া ছাড়া আমার কোনো চিকিৎসা নেই। তো ইন্ডিয়া যেতে হলে আমার 5 থেকে 6 লক্ষ টাকা নিতে হবে। আমার তো 6,000 টাকা নিয়ে যাবে, আমি 6 লক্ষ টাকা নিয়ে কোন জায়গা থেকে? 6 লাখ টাকা নাই, আর আমি 6,000 টাকা কমও করি। আর 6 লাখ টাকা আমি ইন্ডিয়াতে যাবো, আর কোনো টাকা পয়সা আমার কাছে নাই। আমার মাথার তালা থেকে পায়ের তালা পর্যন্ত আমার এই রোগটা দিয়ে দিয়েছে আল্লাহ। আজ 7 বছর ধরে আমার এই রোগটা। 7 বছর ধরে আপনি এই রোগে ভুগতেছেন? জি, 7 বছর ধরে এই রোগটা। ডাক্তাররা, বিশেষজ্ঞ ডাক্তাররা মেডিকেল রিপোর্টে পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে 7 লক্ষ মানুষের ভিতরে 1,000,000 লোকের এই রোগটা হয়। তো এই লোকটার জন্য মধ্যে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। এই চিকিৎসা করতে হলে আমার মধ্যে ইন্ডিয়া যেতে হবে। তো ইন্ডিয়াতে যাম, ওরকম কোনো টাকা পয়সা আমার কাছে নাই। তাই মধ্যে আমি, আমার একটা বাচ্চা আছে 3 বছর বয়স, আমি যে মধ্যে আমার কাছে আইসি যে আমার যা বিদেশে যারা আছে দূরে আমার একটু সাহায্য করতে পারে, তাহলে আমি হয়তো ইন্ডিয়াতে একটু চিকিৎসা করতে পারবো। এছাড়া আমার কোনো ক্ষমতা নাই যে আমি চিকিৎসা করবো বা কী আর সে বিষয়। আপনারা আমার দেখতে পারেন, আমার সম্পূর্ণ শরীর দাগ পড়ে গেছে গা। আমি রাত হলে ঘুমাতে পারি না। আজ 3 মাস আমার ঘুম নাই, রাত 3-24 ঘন্টা আমি জাগানো থাকি, ঘুম নাই, তাড়ানো নাই। আমার একটা বাচ্চা আছে 3 বছর বয়স, চলে আমি তার জন্য কিছু করে যেতে পারিনি। সব তো ছড়ে দিয়েছি, বাড়ি এগুলো বিক্রি করে দিয়েছে, জায়গা দিলে তা বিক্রি করছি, তোমার আসলে তাও শেষ। আমার আর চলার মতো কিছু নাই। তাই আমি আমার কাছে আইসি, আমার দেশে বিদেশে যারা অর্থনীতি আসছে এই রমজান উপলক্ষে, এদিনকেও আমার একটু সাহায্য করে আলোর আসতে নগজুলে, তাহলে আমি পাবো, আমার চিকিৎসা চলে যেতে পারবো। আমি চিকিৎসা যদি সুস্থ হতে পারি, তাহলে আমি কর্মজীবনে আবার ফিরে যেতে পারি। আমার বউ সন্তান নিয়ে আমি আবার সুখে শান্তিতে থাকতে পারি। এছাড়া আমার কোনো আর প্রফিট নাই। শুধু দর্শক, উনি অসুস্থ, আজকে বহুদিন ধরে অসুস্থ, রাত্রে ঘুমাইতে পারে না, কষ্ট হয়ে দেখেন চোখ দিয়ে পানি পড়তেছে, কান্নায় চোখ দিয়ে পানি পড়তেছে। তো আপনার কী সমস্যা দেখি, কোথায় কী হয়েছে আপনার দেখি? আমার এই যে দেখেন মাথার তালিয়া থেকে শুয়ে, অনেক ছেলে তো আমরা একটু বোঝা যায় না, এই যে আমরা হাতে আছে, তারপরে যে আমার বুকে আছে, আমি পালা কিছু খাইতে পারি না, পালা কিছু পাই না। আমি জাল ভর্তা ডাল দিতে ডাক্তার আমার খাওয়ার জন্য, এই যারা ভালো কিছু দেয়নি। আমার সারা শরীর পিঠ টিট মাথা রাত্র হইতে মুখ টুক যা আছে, হাত পাও যা আছে সব একই গেছে। আমার এই চিকিৎসার জন্য আমার ডাক্তাররা বলতেছে ইন্ডিয়া যাওয়া অনলাই। আমি যদি ইন্ডিয়া যাবো 6 লাখ টাকা দেখতে পাবো, আমার 6 টাকা লাগে আমি দেয় না, 6 লাখ টাকা পাবো গে। আমি এদেশে অনেক গরিব ব্যক্তি আছে যারা আমার সাহায্য করতে পারে, তাদের উচিলাতে আমি চিকিৎসা হইতে পারি, যদি আল্লাহ আমার ভালো করে তাহলে আমি তাদের জন্য সৃষ্টির জন্য দোয়া করবো, নামাজ পড়বো, নামাজ পড়ে আমি তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার সবার শরীর ধরে যায়, 7 বছর আমি রোগটা ভোগ করতেছি। আমার যা কিছু ছিল এখন আর কিছুই নেই, সব শেষ করে দিয়েছি আমি রোগে। শুধু দর্শক দেখেন কত কষ্টের জীবন, এই যে অসুস্থতা সারতেছে না তার, এখন দেশের বাইরে ইন্ডিয়া যাইতে বলতেছে। তো আপনারা যারা বিত্তবান যারা আছেন, এই লোকটার দিকে একবার তাকিয়ে দেখেন, এই লোকের যে অবস্থা তাতে আর হাতের কি অবস্থা আপনার? এই হাতের কি অবস্থা, সারা শরীরে এই রোগটা, লোকের অসুখ, শুধু একটু সাহায্য চায়। একটা সন্তান, সন্তানকে কিছুই দিতে পারে না। দেখেন দর্শক সব, মানে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই লোকটাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। ওনার যে এই শরীরের যেই অসুস্থতা, শুধু চাঁদপুর থেকে আসছে এই লোকটা, এই লোকটাকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। তো আমার কাছে আপনার কিছু সাহায্য আসছে হালকা, আমি তো অতটা, সবাই এখন যদি দেখে তাদের মনে যদি দয়া হয় তো আপনাকে সাহায্য করবে। দর্শক আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, ওনাকে আপনারা সাহায্য করবেন।
এক ভাই ঢাকা থেকে সাহায্য করছে 1000 টাকা, তো 1000 টাকা আমি ওনাকে তুলে দিচ্ছি। প্রত্যেকটা ভিউয়ার যদি 100 টাকা 500 টাকা 1000 টাকা করে দিত দেয় তাহলে ওনার চিকিৎসাটা হয়ে যাবে আশা করি। তো এই হলো দর্শক, আপনি কি বিবাহ করছেন না? বাচ্চা আছে না? একটা বাচ্চা আছে, 3 বছর বয়স। আচ্ছা আচ্ছা, গ্রামে আর কিছুই নাই, সব শেষ না? আমার বসত বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, এবার আমার বউ পোলা পাননি, আমি মা থাকে 2 মাসে গড়বেলা পাইবো, বাড়ি গড়বেলা খুব চাপ দিতে আসছে আমার, 2 মাসে 7000 টাকা গড়বেলা দিয়ে গেছে আমার, আমি পরিজন দিয়ে গড়বেলা থাকি। আপনি কতদিন হয় ঢাকা আসছেন? আমি ঢাকা কালকে রাত্রে রওনা দিয়েছি। একটু এদিকে তাকাবেন, কালকে রাত্রে, কালকে সাতপুর থেকে কালকে আসছেন? জি জি, আমি সিএনজি দিয়ে ভাঙি ভাঙি আইছি, আমার প্রায় 1100 হয়ে গেছে গাড়ি ভাড়া। আপনার বউ কোথায়? আমার বউ আমার বাসাতে আছে, চাঁদপুরে আছে। ও চাঁদপুরে? জি জি চাঁদপুরে আছে। চাঁদপুরে যে অনেক মানুষ ইলিশ মাছ ধরে, আপনি তো ইলিশ মাছও ধরতে পারতেন না? আমি ধরেন নি আগে। আমি সূর্যের আলোতে নামতে পারি না, দীর্ঘ 6 বছর যাবতে সূর্যের আলো আমার। ও আপনি সূর্যের আলোতে যেতে পারেন না, তখন এই সমস্যাটা বেশি দেখা দেয়। আমি যখন রোদে যাই বা সূর্যের আলোতে যাই তাহলে আমার সমস্যা একটু বেশি হয়ে যায়, কিন্তু বা আমার সারা শরীর চুলকাতে চুলকাতে আমি এদিকে আর মাঝে রক্ত চলে। ঠিক আছে, তো দর্শক আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে ওনাকে আপনারা সাহায্য করবেন, আর ওনার অসুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে সাহায্য চাই। তো আরেকবার দর্শকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে যারা প্রফেসর আছেন বা বাংলাদেশে যারা তরুণ ব্যক্তি আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, কিংবা দেশের বাইরে যারা আছেন, বাইরে যারা আছেন প্রফেসর যারা আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভাই আপনি যদি আমার একটু সাহায্য দান করেন তাহলে আমি অতটা ট্রিটমেন্ট করতে পারি, সুবিধা করতে পারি, আমি ইন্ডিয়া যেতে পারি। আপনারা 10 দিন আমার একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার জীবনটা আমি বেঁচে নিতে পারি চিকিৎসার বিনিময়ে। আপনার কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবো, আমি যতদিন দুনিয়া থাকবো আমি যত দোয়া করে দামো, আমি ফাস্ত নামাজ পড়ি, আমি রমজান থাকি, আজকেরও আমি রোজা আছি, আমি আপনার সাথে মিথ্যে কোনো কথা বলি না, ভাই বাঁচার জন্য সবাই চেষ্টা করে, মৃত্যুকে চেষ্টা করে, আমি তো একটা মানুষ, আমার তো একটা বাঁচার অধিকার আছে, আমার তো আর একটা বউ উত্তরে দেওয়া যায়, আমার তো কেউ একটু সাহায্য করে না, সাহায্য করে না বিভাগে আজকে আপনার কাছে আমি হাত পড়াইলাম, আপনারা আমার 10 জন একটু সাহায্য করেন যাতে আমি চিকিৎসা করতে পারি, সুস্থ হতে পারি, আমার একটা 3 বছরের বাচ্চা আছে যাতে আমি বাচ্চা নিয়ে সুখে থাকতে পারি, এটাই আপনাদের কাছে আমার আশা, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ছোটো ভাই হিসেবে বা আপনাদের ছেলে সন্তান হিসেবে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম, একটা অনুরোধ করলাম, আপনারা আমার রিকোয়েস্টটা রাখবেন যাতে আমি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে চিকিৎসা ভালো হতে পারি, চিকিৎসা হতে পারি, যাতে আমাকে সুস্থ দান করে, সবাই দোয়াটা করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনাদের সুখী রাখে, ভালো রাখে, যে যেখানে আসছেন করোনা মহামারী অবস্থাতে আপনাকে সবাইকে আল্লাহ যাতে রক্ষা করে রাখে। আমি জানি না আমি অপরাধ পাপি একটা গুণাগার, আমার দোয়া কবুল হইব কিনা জানি না, আমি আজকে মজা আমার সুস্থ এক গ্লাস পানি খেয়ে আমি রোজ রয়েছি সাইড আওয়াজ, আমি আজকে আমার না ব্যানের সেরে খেতে পারি না, এক গ্লাস পানি খেয়ে আমি রোজনা রেখে এনে আইছি, আমার মতন অসহায় চাঁদপুর বিবেকাতে আর নাই, আর 7 বছর আমি এই রোগে ভুগতে আছি, একদিন 2 দিন আর 7টা বছর, আমার একটা বাচ্চা আছে 3 বছর বয়স, আমি তো মরে যাই, আমার বাচ্চারা কী হবে, কে দাঁড়াবে তার পাশে, আমার তো বাচ্চা এতিমে যাবো গা। তাই আপনার কাছে রিকোয়েস্ট করলাম ভাই, আপনার কাছে হাত ধরে করে রিকোয়েস্ট করলাম ভাই, আমরা আমার একটু সাহায্য সহযোগিতা করেন, এই রমজান উপলক্ষে এই পবিত্র মায়ের রমজান উপলক্ষে আপনারা আমার একটু সাহায্য সহযোগিতা করেন ভাই, আপনাদের কাছে ছোটো ভাই হিসাবে অনুরোধ করলাম, আপনারা আমার একটু সাহায্য করেন। শুধু দর্শক সবাই বাঁচতে চায়, উনিও বাঁচতে চায়, দেখুন বাঁচার জন্য ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি ভিডিও করতেছি আমার চোখ দিয়ে দর্শক পানি চলে আসতেছে, যদি আমি দেখাইতে পারতাম দর্শক। তো আপনাদের কাছে অনুরোধ, এই লোকটাকে আপনারা সাহায্য করবেন, এটাই আমার কাছে শেষ অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।